তো ফরেক্স বাংলা পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে আলোচনা করব নতুন একটি ইন্ডিকেটর নিয়ে, যে ইন্ডিকেটরটি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড স্ট্র্যাটেজিটা ফলো করে। এবং সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এই ট্রেডিং স্ট্র্যাটেজির সঙ্গে যদি আপনি নতুন পরিচয় হয়ে থাকেন, তাহলে আমার আগের যে ভিডিওটি আছে সেই ভিডিওটি দেখে আসবেন। তো আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই ফরেক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন হিট করতে ভুলবেন না, যেন পরবর্তী যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর নোটিফিকেশনটা অতি সহজে পেয়ে যান। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। তো সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এটি একটি খুব পাওয়ারফুল ট্রেডিং স্ট্র্যাটাজি, খুব পপুলার স্ট্র্যাটাজি। তো এই ইন্ডিকেটর থেকে আমি কি পরিমাণ প্রফিট করেছি সেটি আগে আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি শুধুমাত্র ইউরো ইউএসডিতে ইউজ করেছি, আপনারা চাইলে আরও অন্যান্য পেয়ারগুলোতে ইউজ করতে পারেন। তো এই অ্যাকাউন্টে আমার ডিপোজিট করা ছিল অনলি $400, আর এখন প্রফিট হয়ে আছে $204। এখানে দেখুন কতগুলো আমি এন্ট্রি দিয়েছি, কিছু কিছু ট্রেড আমার এসএলএ হিট করেছে, আবার কিছু কিছু ট্রেড আমার টেক প্রফিটে হিট করেছে। অ্যাভারেজে আমি কিন্তু প্রফিটে আছি, প্রায় $400 ডিপোজিট করে $200 মতো প্রফিটে আছে। এটা শুধুমাত্র 20 থেকে 25 দিনের মতো হচ্ছে। তো এটি কিভাবে কাজ করে এখন আমি বিশ্লেষণটা আমি করব, ডিটেল আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটি না কেটে না টেনে খুব মনোযোগ সহকারে আপনারা শুনবেন। তো আমি যেহেতু ইউরো ইউএসডিতে আমি বেশি প্রয়োগ করেছি, সেহেতু আমি ইউরো ইউএসডিটা ধরে নিই। তো এখানে যে মার্কেটটি ইউরো ইউএসডির আছে, এই মার্কেটে সাপ্লাই এরিয়াটা কোনটা এবং ডিমান্ড এরিয়াটা কোনটা, তো যদি সাপ্লাই এরিয়াটা, এটা যদি সাপ্লাই এরিয়াটা হয় এবং এটা যদি ডিমান্ড এরিয়া হয়, বা এটা ডিমান্ড এরিয়া নিচেরটাও ডিমান্ড এরিয়া, তো এই যে যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা কিন্তু, এই মার্কিংটা কিন্তু আপনি অতি সহজে কিন্তু এটা মার্ক করতে পারবেন না, কারণ ম্যানুয়ালি মার্ক করতে গেলে একটু প্রবলেম ফেস করতে হয়। মানে চট করে বোঝা যায় না যে অ্যাকচুয়ালি অরিজিনাল সাপ্লাই বা ডিমান্ড জোনটা কোনটা। তো সেজন্য এই ইন্ডিকেটরটা আমি এখানে সেট আপ করে নিই। ইন্ডিকেটরটা যখন আমি সেট আপ করবো, এটা একটা অ্যাডভান্টেজ আমি সম্পূর্ণ ফ্রিতে দেবো আপনাদেরকে, ভিডিওর শেষে বলবো কীভাবে আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। তো আমি ইন্ডিকেটরটা আমি সেট আপ করলাম। সেট আপ করার সময় এখানে অল টিক মার্কগুলো দিয়ে দিবেন, ওকে করে দিলাম। তো দেখুন আমি যেখানে যেখানে দাগ দিয়ে রেখেছি সেই জায়গাগুলোতে কিন্তু এখানে মার্কিং করে রেখেছি। তো দেখুন আমি এখানে এখানে আমি অলরেডি আমি বাই দিয়ে রেখেছি, কারণ নিচের যেই এরিয়াটা ছিল এই এরিয়াটা ডিমান্ড এবং মার্কেট এখানে এই জায়গাগুলোকে স্পাইক করে মার্কেট উপরের দিকে চলে আসছে। এখন মার্কেট এখান থেকে এই যে এখানে আরেকটা যে সাপ্লাই এরিয়াটা আছে এখানে মার্কিং করে দিয়ে রেখেছে, যে 16-11, অর্থাৎ 16-11-তে মার্কেট যখন আসবে এখান থেকে মার্কেট আবারও নিচের দিকে আসার চান্সটা আছে। তো আমি এত দূর পর্যন্ত আমি যাব না, আমি এখানে যেই এই যে এই যে রেজিস্ট্যান্সটা আছে সেই রেজিস্ট্যান্সের সামান্য একটু উপরে আমি এখানে টেক প্রফিটটা আমি বসিয়ে দিয়েছি, কারণ মার্কেট এখানে হয়তো মার্কেট উপরে হিট করে আবারও মার্কেট নিচের দিকে চলে আসতে পারে। আর উপরে যেই এখানে যেই লেভেলটা, এই গ্রিন কালার যে লেভেলটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে আপনার সাপ্লাই এরিয়া। তো এটা যদি ব্রেক করে সেক্ষেত্রে মার্কেট আবারও এই উপরের যেই এরিয়াটা আছে, উপরের যে সাপ্লাই এরিয়াটা আছে, এই জায়গাতে মার্কেট হিট করার চান্সটা অনেক বেশি আছে। তো এতদূর পর্যন্ত মার্কেট যাবে না, মার্কেট এখান থেকে মার্কেট নিচের দিকে আসার সম্ভাবনাটা আছে। এক কথায় আমার টেক প্রফিটটা হিট করার চান্সটা অনেক বেশি আছে। তো দেখুন একটু জুম করি তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো এই মার্কেটটি এখানে দেখুন কতগুলো বক্স এখানে তৈরি করে দিয়ে রেখেছে, এবং এখান থেকে এই যে একটা বক্স, এই বক্সের মধ্যে আপনার এন্ট্রি দেওয়াটা ঠিক হবে না। যখন এই বক্সের উপরে যখন আসবে মার্কেটটি, মানে এক কথায় এই নিচের যেই ডিমান্ড যেই জোনটা আছে অনেক বেশি, এখন এখানে কারেকশন হচ্ছে, এই মার্কেটটি এখানে কারেকশন হওয়ার পরে দেন মার্কেট উপরে যাবে, উপরে যাওয়ার চান্সটা অনেক অনেক বেশি, যার কারণে আমি এখানে এন্ট্রিটা দিয়েছি। তো এটা হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেম হিসেবে আমি এখানে এন্ট্রি দিয়েছি। তো আপনারা চাইলে 1 আওয়ার 4 আওয়ার, আপনাদের মানে যার যে ধরনের টাইম ফ্রেমটা ট্রেডিং করতে ভালো লাগে সে সেই ধরনের টাইম ফ্রেমগুলোতেই ট্রেডিং করবেন। তো আমি 1 আওয়ারে ট্রেডিং করে আমি বেটার কমফোর্টেবল ফিল করেছি ইউরো ইউএসডির ক্ষেত্রে। অন্য পেয়ারগুলো যেগুলো আছে সেই পেয়ারগুলোতে ট্রেডিং করে নিই, শুধুমাত্র ইউরো ইউএসডিতে আমি এটা ট্রেডিং করেছি। তো এখানে আপনার চাইলে 4 আওয়ার, চাইলে ডে দিয়েও আপনারা করতে পারেন। যেমন এখানে দেখুন কতগুলো এখানে মার্কিং করে দিয়ে রেখেছে এই সাপ্লাই জোনটা, যেমন ধরুন এখানে একটা সাপ্লাই, দুইটা সাপ্লাই, তিনটা, চারটা,
এখানে একটা পাঁচটা, তো এই পাঁচটা সাপ্লাই জোনটাকে কিন্তু মার্কেট করে দিয়েছে, তার কারণে মার্কেট কিন্তু উপরে যেতে পারেনি। মার্কেট উপরে যাওয়ার যে শক্তিটা সেই শক্তিটা কিন্তু দুর্বল হয়ে গিয়েছে, কারণ যতগুলো ট্রেডার আছে সবাই এই সাপ্লাই জায়গাগুলোতে এসে তারা কিন্তু সেল এন্ট্রি দেওয়ার চিন্তা ভাবনা করেছিল। দেখুন এই যে এই পজিশনটাকে দেখুন, এখানে কিন্তু আচ্ছা আমি একটু জুম করি তাহলে বুঝতে পারবেন। এখানে দেখুন এই মার্কিং থেকে কিন্তু মার্কেট ডাউনে চলে আসছে, মার্কেট কিন্তু উপরে উঠতে পারেনি, এবং এটা যখন এটার উপরে যখন এখানে ছিল তখন কিন্তু এইটাকে আবার পার করতে পারেনি, তখন মার্কেট কিন্তু আবারও নিচের দিকে চলে আসছে, এবং তার উপরে যেটা ছিল এটাকে কিন্তু আবার পার করতে পারেনি, মার্কেট অ্যাভারেজে কিন্তু মার্কেট নিচের দিকে চলে আসছে। এবং এইখানে দেখুন আর একটা বার হয়তো এই মার্কেটটি এই পজিশনে হয়তো আসতে পারে, দেন মার্কেট আবারও নিচের দিকে চলে আসবে, অথবা নাও যেতে পারে, কারণ এখানে অলরেডি কিন্তু ডিএর ডাবল বাটন একটা তৈরি হয়েছে এখানে। তো মার্কেট এখন সম্পূর্ণ নিচের দিকে যাওয়ার চান্সটা অনেক বেশি আছে, বাট একটু উপরে উঠে দেন মার্কেট নিচে আসবে। আর যেহেতু আমি ডে ওয়ানে আমি কোনো ট্রেড করি নাই, আমি 1 আওয়ারে ট্রেড করি, স্টপ লসটি বসাবে কোথায়, সেই স্টপ লসটি বসানোর উপরে টার্গেট, সেটি হচ্ছে যে কোনো একটা সাপ্লাই বা ডিমান্ডের ঠিক নিচে স্টপ লসটি বসে দিতে হবে। যেমন আমি এটা কোনো স্টপ লস আমি এখানে দেই নাই, কারণ এটা প্রফিটে যাওয়ার চান্সটা অনেক বেশি, যার কারণে আমি দেই নাই। যেহেতু এখানে মার্কেট ডাউনের দিকে যাবে, তো এই ডিমান্ড এরিয়ার নিচে আমি স্টপ লসটি আমি বসে দেবো, আশা করি বুঝতে পেরেছেন। আর ইউএসডিতে এই ইন্ডিকেটরটি খুব ভালো কাজ করে, আপনার খুব সহজে দেখুন একদম ক্লিয়ার বোঝা যায় যে কোন কোন জায়গাতে এন্ট্রি দিলে মার্কেটে প্রফিটটা অনেক বেশি আসবে। এখন মার্কেট সম্পূর্ণ ডাউন ট্রেনের মধ্যে আছে, আর এই জোনটা যদি পার করে দেন এই মার্কেটটা আরও ডাউনের দিকে চলে যাবে। সো এখানে এই জোনটা পার করার পরে সেল এন্ট্রি দেওয়া যাবে না, এক কথায় সাপ্লাই অ্যান্ড ডিমান্ড স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে গেলে আপনার শুধুমাত্র সাপ্লাই এবং ডিমান্ড জোন কোন জায়গাটায় আছে সেই জায়গাটা খুঁজে বের করে সেখান থেকে আপনার যদি মনে করেন যে 10টার মধ্যে আমি 9টা ট্রেডই আমি টেক প্রফিট হিট করাবো, দেন অপেক্ষা করবেন এই মার্কিং পর্যন্ত, দেন এন্ট্রিটা দিবেন। আর স্ট্রং স্ট্রং সেল বা স্ট্রং বাইয়ের যে এরিয়াটা সেইগুলো হচ্ছে আপনার এইটা লো, যেগুলো সেগুলো হচ্ছে এই মার্কিং অনলি, এই যে সুতার মতো যে দাগটা দেওয়া আছে এইটাই শুধুমাত্র। তো ইন্ডিকেটরটি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এই ভিডিওতে, শুধুমাত্র 50টি লাইক পাওয়া মাত্রই টেলিগ্রাম চ্যানেলে ইন্ডিকেটরের ডাউনলোড লিঙ্কটা ফ্রিতে দিয়ে দেওয়া হবে। তো ধন্যবাদ সবাইকে ফরেজ বাংলার সঙ্গে থাকার জন্য।